আম্মু, আমার না একটা ভাই চাই। তোমার আব্বু তো ঢাকা থাকে, এবার আসুক, আসলে আমি বলবো। আব্বুকে মাঝে মধ্যে সারপ্রাইজও দিতে পারো নাকি? বৃষ্টি থেমে গেলে ছাতাটাকেও বোঝা মনে হয়, কালি ফুরিয়ে গেলে কলমটাও আবর্জনার ঝুড়িতে জমা হয়, প্রিয়জনের দেওয়া ফুলটা বাসি হয়ে গেলে সেটাও পরদিন ডাস্টবিনে পাওয়া যায়। পৃথিবীর নিষ্ঠুরতম সত্য হলো, মানুষ আপনার উপকারের কথা বেশি দিন মনে রাখবে না। পৃথিবীর নিদারুণ বাস্তবতা হলো, কার কাছে আপনি কতদিন প্রায়োরিটি পাবেন সেটা নির্ভর করে কার জন্য কতদিন কিছু একটা করার সামর্থ্য আছে তার উপর। এই বাস্তবতা আপনি মানলেও সত্যি, না মানলেও সত্যি। আজ সকালে যেই পত্রিকার দাম 10 টাকা, একদিন পরে সেই একই পত্রিকার 1 কেজির দাম 10 টাকা। বছরের শুরুতে হাজার হাজার টাকা খরচ করে একাডেমিক লাইফের যেই বইগুলো আপনি আগ্রহ নিয়ে কিনেন, বছর শেষে সেই একই বইগুলো কেজি মাপে বিক্রি করে দেন। সময় ফুরিয়ে গেলে এভাবেই মূল্য কমতে থাকে সবার সবকিছু। আমরা আপাদমস্তক একটা স্বার্থপর প্রাণী। আমরা ভিক্ষুকে 2 টাকা ভিক্ষা দেওয়ার আগে চিন্তা করি কতটুকু পূর্ণ অর্জন হবে। বিনা স্বার্থে মানুষ ভিক্ষুককে ভিক্ষাও দেয় না। এত কিছুর পরেও চলুন একটু হেসে কথা বলি, হেসে কথা বলি, রাগটাকে কমাই, অহংকারটাকে কবর দিয়ে দিই। যদি জীবনে সুখী হতে চান তাহলে প্রত্যাশা কম। আপনি যদি কারোর জন্য কিছু করে থাকেন তবে সেটা আজীবনের জন্য ভুলে যান। আবার কেউ যদি আপনার জন্য খুব সামান্য কিছুও করে থাকে তবে সেটা আজীবন মনে রাখবে, কারণ এটা আপনাকে বিনয়ী, কৃতজ্ঞতা সম্পন্ন একজন ভালো মানুষ হিসেবে বাঁচিয়ে রাখবে। কি ব্যাপার, তুমি কাঁদছো কেন? স্বপ্নে দেখলাম একটা হ্যান্ডসাম ছেলে, দেখতে একদম নায়কের মতো, তোমাকে মেরে আমাকে নিয়ে পালিয়ে যেতে চাচ্ছে। তুমি শান্ত হও, স্বপ্ন কখনো সত্যি হয় না। হ্যাঁ আমি জানি তো, ওই জন্যই তো কাঁদতেছি। তোর শ্বশুর অসুস্থ, যা গিয়ে একবার দেখে আয় তাকে। মা, আমি গিয়ে ওনাকে কি বলবো? গিয়ে জিজ্ঞেস করবি আব্বা কেমন আছেন, যদি বলে ভালো আছি তাহলে তুই বলবি জি আমিও আশা করি। তারপর জিজ্ঞেস করবি কোন ডাক্তার দেখাইছিলেন, যেই ডাক্তারের নাম বলবে তুই বলবি ও উনি তো খুব ভালো ডাক্তার ছিলেন। তারপর জিজ্ঞেস করবি আব্বা আপনি সুস্থ হবেন কবে, যে দিনের কথা বলবে তুই বলবি সেদিন আমিও খুব খুশি হব। আব্বা কেমন আছেন? আছি মরার মতো। জি আমিও তাই আশা করি। আব্বা কোন ডাক্তার দেখাইছিলেন? আজরাইল। ও উনি তো খুব ভালো ডাক্তার। আব্বা আপনি সুস্থ হবেন কবে? দেহ থেকে যেদিন প্রাণটা বেরিয়ে যাবে সেদিন। জি সেদিন আমিও খুব খুশি হব। কই গো একটু হইনা যাও, কি হইছে তোমার, কেন করো না? ভাবছি বাচ্চা হলে বাচ্চার নাম রাখবো সর্বনাশ, যাতে ঝগড়া লাগলেই বলতে পারি তোমাকে বিয়ে করে আমার সর্বনাশ হইছে। আমি ঈদে আপনাদের সবাইকে দাওয়াত দিয়েছিলাম, শুধু কি কি নিয়ে আসবেন সেটা বলেছিলাম, সেজন্য আপনারা আমাকে অনেক কথা শুনাইছেন, এমনকি লুভিও বলেছেন। আচ্ছা সেজন্য আমি সরি, এবার আমি আপনাদের সবাইকে দাওয়াত দিচ্ছি, আপনারা সবাই আসবেন, কিচ্ছু আনতে হবে না, একদম খালি হাতে আসবেন। আমি আপনাদের বিরিয়ানি, কাচ্চি, পিৎজা, বার্গার, ফুচকা, আইসক্রিম, চকলেট, চটপটি সব কিছুর ছবি দেখাবো। বৌমা তুমি কেমন বলো তো? কেন মা, আমি আবার কি করলাম? বিয়ের এতদিনেও তুমি আমার ছেলেটাকে ঠিক করতে পারলে না? শোনেন মা, আপনার ছেলের একটা না হাজারটা দোষ আছে। হ্যাঁ এই জন্যই তো আমার ছেলেটা ভালো বউ পেল না। এই যে নবাবজাদি, খাবার দিয়েছি, এদিকে আসেন খেয়ে নেন। না মো, ক্ষুধা নেই আমার, খাবো না। বুঝি বুঝি, আমি সবই বুঝি, আগে এদিকে এসে খেয়ে নেন, তারপর ওকে বললেন তুমি না খেলে আমিও খাবো না। ফেসবুকে ঢুকলেই দেখি অনেকে ইনবক্সে বলেন আপু একটা শাড়ি পরা পিক দেন তো। শোনেন এইসব কথা আমাকে একদম বলবেন না। প্রথমে একটা শাড়ির পেজে যাবেন, তারপর একটা শাড়ি অর্ডার দিবেন, এরপর আমার ঠিকানায় পাঠিয়ে দিয়ে বলবেন আপু একটা শাড়ি পাঠিয়েছি, ছবি তুলে পিক দিয়েন তো, আর পিকচার এত সুন্দর একটা মাধ্যম বলে দিলাম, সেই জন্য সাথে এক বক্স চকলেটও পাঠিয়ে দিন। আম্মু আব্বু জানো আজকে না স্কুলে যেমন খুশি তেমন সাজো অনুষ্ঠান হয়েছে,
আমি না ভিখারি সেজেছিলাম, ভিক্ষা করে আমি 300 টাকা পেয়েছি। ফার্স্ট সেকেন্ড থার্ড কোনোটাই হতে পারিনি। যারা ফার্স্ট হয়েছে তারা পেয়েছে 100 টাকা দামের গ্লাস, আর আমি পেয়েছি 300 টাকা। আম্মু তুমি খুশি হওনি? আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না। তুমি একবার শুধু আমার প্রেমে অন্ধ হও, তুমি একবার শুধু আমার প্রেমে অন্ধ হও। তোমাকে তোমাকে ভিক্ষা করতে পাঠানোর দায়িত্ব আমার। আমি এখন একটা আম চুরি করব। ছোট্ট আম, টক আম সম্ভবত, ঘ্রাণটা অনেক টক টক, আর চুরির জিনিস খেতে কিন্তু অনেক মজা। ছোটবেলায় কত আম চুরি করছি, আবার কয়দিন পরে যা মনে গ্রামে, তখন ভিডিও করে দেখা মনে। বসিলাম না টক, টক হইলেও চুরি করছি যে এই জন্য মিষ্টি। অন্য মানুষের জামাই রেহাগো বউরে আদর কইরা জান পাখি ময়না পাখি কলিজা বাবু সোনা আরো কত কি বইলা ডাকে, আর আমার জামাই আমারে জানে ডাকে। আসতাছি, মরি নাই এখনো। হ্যাঁ আমি বদলে গেছি, আগে বাচ্চাদের চিপস চাইয়া খাইতাম, এখন কাইরা খাই। পাহারা দিয়া কি আর মানুষ আটকান যায়, মানুষ আটকায় মায়ায় ভালোবাসে। বিয়ের আগে তুমি আমার কত কেয়ার করতা, বাবু খাইছো একটু কিছু হলেই পাগল পাগল হয়ে যেতা, আর এখন বিয়ের পর সেই তোমার প্রেমিকের রূপটা হারিয়ে গেল। এই কই তুমি, খাবার দাও, ভীষণ ক্ষুধা লাগছে। টেবিলে খাবার সাজানো আছে, খেয়ে নাও। বাবু খাইছো? বাবু